कहनी जा। आचार्य देव আপনার নতুন সিদ্ধান্ত জানতে আমরা সকলেই উদগ্রীব। আপনি বলুন। কুমার, সেদিন মন্দিরে আমি মহোৎসর্গ উৎসবে পশু বলির কথা বলেছিলাম, তোমার মনে আছে নিশ্চয়ই? আগে হ্যাঁ আচার্য দেব, তুমি সেদিন এই পশু বলির বিরুদ্ধে একের পর এক যুক্তি সাজিয়েছিলে। এ দেবতার ইচ্ছে হতে পারে না আচার্য, যে প্রাণ তিনি নিজে দিয়েছেন সে প্রাণ তিনি কেড়ে নিতে পারেন না। ওই যে দেব ললাটাক্ষ, দেখো তিনি সৃষ্টিকর্তা, তবে সন্তানের রক্তে পুজো তিনি কেন চাইবেন আচার্য? তোমার সেই কথা, তোমার সেই যুক্তি আমায় দারুণ ভাবে নাড়া দিয়েছে। আমায় অন্যভাবে ভাবতে বাধ্য করেছে, আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে ললাটাক্ষ মন্দিরে আর পশু বলি হবে না। কি বলছেন আচার্য দেব? ঠিকই বলছি কুমার, আজ থেকে ললাটাক্ষ মন্দিরে পশু বলি নিষিদ্ধ। ধন্য ধন্য আপনি আচার্য দেব, ধন্য। আমি আপনার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমি তো বিশ্বাসও করতে পারছি না যে আপনি আমার কথায়। আমি ধন্য আচার্য দেব, ধন্য। আমি জানতাম, আমি জানতাম আমার এই সিদ্ধান্তে তুমি এমনটাই খুশি হবে, তাই তো আমি নিজে এসেছিলাম তোমার সিদ্ধান্ত জানাতে। এখন থেকে মন্দিরে ততদিন বলি হবে না, যতদিন না যতদিন না যতদিন না তুমি নিজে বলি দেবার আদেশ দিচ্ছ বা নিজে হাতে বলি দিচ্ছ। আর আমি জানি এ দুটোর কোনোটাই তুমি করবে না। কি ভয়ঙ্কর খেলায় তিনি মেতে উঠলেন বীরদক্ষকে নিয়ে। মা, মা গো। দেবদক্ষের প্রশ্ন ধীররত্নের অহংকারকে আঘাত করেছে, এই আঘাত সে ফেরত দেবেই।